शांति आजकेर तारीख हलो 12 नवेम्बर 2022 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेछेन मिष्टि बाच्चारा एके अपर के दुख देवा से तो भूतेर काज, तुमी कखनो काउके दुख दिओ ना। राम राजत्वे भूत रावण थाके ना। तो बाबा बोलेछेन जे एके अपर के आमादेर एखन दुख देते नहीं, दुख देवा हच्छे भूतेर काज। ताई बाबा तोमरा काउके कखनो दुख दिओ ना। आर राम राजत्वे भूत पारावन थाके ना। आजकेर प्रश्न, बाच्चारा तोमरा कोन कथा शुने मूर्छित माने अज्ञान हो जाबे ना, आनंदे थाकते हबे। उत्तर, कोनो असुख इत्यादि होले जेनो तोमरा मूर्छित हो जेओ ना। जदि देहबोधे आटके थाको, निजेके आत्मा ना मने करो, सारादिने देहकेई तोमादेर मनोयोग थाके, अर्थात जान मरे पड़े आछो। बाबा बोलें बाच्चारा जदि जोगे थाके ताहले शारीरिक कष्ट कम अनुभव होबे। जोग बोलेर माध्यमे दुख दूर होय, अनंत आनंदेर आभास होय। कथाय आछे जे निजेर हाते पेशाई करे निजे खाय सेई तार नेशा बोझे। जोगेर माध्यमे कर्म भोग दूर करते होबे। गीत बोलेछेन तुमि रात हारियेछो। ओम शांति, ये सब कथा शास्त्र लेखा आछे। একে অপরকে তারা বুঝিয়েও দেয়, তবুও সময় নষ্ট করা কিছুতেই ত্যাগ করতে পারে না। নানান গুরুর নানান মত, যারা ভালো ভালো ভক্ত তারা কুঠুরিতে বসে গমুখ কাপড় হয়, তার মধ্যে হাত রেখে মালা ঘোরাতে থাকে, এও এক ধরনের ফ্যাশন। এখন বাবা বলেন যে এ সমস্ত ত্যাগ করো, আত্মার কাজ হলো বাবাকে স্মরণ করা, এর জন্য মালা ঘোরানোর কোনো প্রয়োজন নেই। সবচেয়ে সুন্দর গীত হলো ওম নমঃ শিবায়। এর এই গানের মধ্যে আসে তুমি মাতা পিতা, ভগবানকে বলা হয় রচয়িতা। তিনি কি রচনা করেন, ওরা ভাবে তিনি নতুন দুনিয়া রচনা করেন। ওরা গান করে তুমি মাতা পিতা, কিন্তু শুধুমাত্র গানটাই গেয়ে থাকে, তার অর্থ কিছুই বুঝতে পারে না। ঈশ্বর তো হলেন আমাদের পিতা, তো মাও চাই, মা ছাড়া সৃষ্টি করা সম্ভব নয়। কেবল এটা জানে না যে কীভাবে সৃষ্টি করে, যদি মাতা পিতা বলে ডাকে তবে তার অর্থ নিজেদের মধ্যে সম্পর্কে অবশ্যই তারা ভাই বোন, সুতরাং বিকারে দৃষ্টি হওয়া সম্ভব নয়। যখন আত্মারূপে আছে তখন পবিত্র হয়ে থাকার কথা আসছেই না, তাই বোন সম্বন্ধের কোনো প্রশ্নই ওঠে না। তখন তো ভাই ভাই এই সম্বন্ধ থাকে, খুব ভালোভাবে পয়েন্ট বোঝানো হয়। কিন্তু মায়া এমন প্রবল যে ঝট করে নিচে ফেলে দেয়, যেমন যখন ঝড় ওঠে তখন বড় বড় জঙ্গলও তছনছ হয়ে যায়। শুধুমাত্র একটি বটবৃক্ষ এর ঝাড় কখনো বড় বড় ঝড়েও পড়ে যায় না। তো এই কথা বোঝানো খুবই সহজ। সকলে গায় তুমি মাতা পিতা, পাস্ট এর ভজন কীর্তন করে ভক্তি মার্গের। মাতা পিতা সৃষ্টি রচনা করেন, তাদের বালক হয়ে গেলে অবশ্যই অত্যন্ত নিবিড় সুখ দেবেন তারা। এটা কেউ জানে না যে তিনি আমাদের মাতা পিতাও বটে, শিক্ষকও এবং গুরু। মহিমা গান করে তুমি মাতা পিতা, সুতরাং তারা ভাই বোন হয়ে গেল। তাহলে তারপরেও তোমরা বিকারগ্রস্ত কিভাবে হতে পারো? আমরা পুনরায় তার বালক হয়ে যাই এবং জানি যে আমরা যদি ঘর সংসারে থাকি তবুও আমরা তাকেই স্মরণ করি। আমরা ব্রহ্মার সন্তান, তাই নিজেরা ভাই বোন, তাই বলা হয় ব্রহ্মকুমার কুমারী। ব্রহ্মারও রচিতা হলেন তিনি, মাতা পিতায় সে সুখ প্রদান করেন। এখন সেই নিবিড় সুখ পাওয়ার জন্য আমরা মাতা পিতার থেকে রাজযোগ শিখছি। সেই নিবিড় সুখ লাভ শুধুমাত্র সত্যযুগেই সম্ভব। বাবা যে স্বর্গের স্থাপনা করেন তার থেকে নিবিড় সুখের অনুভব হয়। যখন আমরা দুঃখে থাকি তখন আমরা সুখের দিকে গমন করার শিক্ষা লাভ করি, সেই মাতা পিতা এসে সুখ প্রদান করেন। অ্যাডাম এর কথা সবাই জানে, নিশ্চয়ই তারা ভগবানের সন্তান। তাহলে ভগবানকে এ রাজত্ব তো রাবণ রূপী ভূতের, কিন্তু রাবণ যে কী বস্তু তা কেউ জানে না। এখন সেই ভূত অর্থাৎ বিকার সকলের মধ্যেই আছে,
তারই রাজত্ব এখন চলছে। শুধুমাত্র ক্রোধের ভূত নয়, সকল বিকারের ভূত। ঠিক যেমনভাবে যদি কেউ কিছু লুকিয়ে রাখে, তখন বাবা অ্যাটেনশন দিয়ে মনে করিয়ে দেন যে এই সমস্ত রাজত্বটাই আসরিক এবং ভৌতিক। বাচ্চারা এমনভাবে তোমাদেরকে সকলকে মনোযোগ সহকারে বোঝানোর যুক্তি বের করতে হবে। তোমরা জানো যে বাবা এই জ্ঞান প্রদান করেন তা সকল ধর্মের জন্য। বাকি সকলের বুদ্ধির যোগসূত্র সেবা বাবার থেকে ছিন্ন হয়ে গেছে। বিকারের ভূত বাবার সাথে বুদ্ধির যোগসূত্র জুড়তে দেয় না, বরং আরও বেশি করে বুদ্ধির যোগ ছিন্ন করে দেয়। বাবা এসে এ ভূতের উপর বিজয় প্রাপ্ত করিয়ে দেন। আজকালকার জগতে ঋষি সিদ্ধিকারী অনেকে আছে, তারা একে অপরকে দুঃখ দেয়। এত হলোই সেই ভূতেদের দুনিয়া। কামরূপী বিকার থাকলে তারা একে অপরকে আদি মধ্য অন্ত পর্যন্ত শুধুই দুঃখই দেয়। একে অপরকে দুঃখ দেওয়া সে তো ভূতের কাজ। সত্যযুগে ভূত থাকে না, বাইবেল ভূতের উল্লেখ করা আছে। বাইবেলে ভূতের উল্লেখ করা আছে। রাবণ অর্থাৎ ভূত, রাম রাজত্বে ভূত থাকে না। সেখানে তো জয় জয়কার হয়, সেখানে নিবিড় সুখের অনুভব হয়। ওম নমঃ শিবায়। এই গানটি খুবই সুন্দর। শিব হলেন মাতা পিতা। ব্রহ্মা বিষ্ণু সম্পর্কে মাতা পিতা বলা হয় না, শিবকেই পিতা বলা হয়। অ্যাডাম ইভ তো এখানে ব্রহ্মা সরস্বতী, ওখানে শুধুমাত্র গডফাদারকে প্রার্থনা করে। হে গডফাদার, ভারত তো সেই মাতা পিতার আদি স্থান, তাদের জন্ম এখানে হয়েছে। সুতরাং সকলকে এটাই বোঝাতে হবে যে যদি তোমরা মাতা পিতা হিসেবে তাকে ডাকো, তো তোমরা নিজেরা অবশ্যই ভাই বোন সম্বন্ধে যুক্ত। প্রজাপিতা ব্রহ্মা দত্তক নিয়েছেন, অ্যাডাপ্ট করেছেন। এই তো এত ব্রহ্মকুমার কুমারীরা তৈরি হয়েছে। এদের সকলকে শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা অ্যাডাপ্ট করতে থাকেন। নতুন সৃষ্টি রচনা ব্রহ্মার দ্বারাই করা হয়ে থাকে। এই জ্ঞান বুঝিয়ে দেওয়ার জন্য যুক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু তোমরা সম্পূর্ণভাবে বোঝাতে পারো না। বাবা অনেকবার বুঝিয়েছেন যে এই নমঃ শিবায়ের সঙ্গীত বাজিয়ে যে কোনো জায়গায় বোঝানোর চেষ্টা করো। আমরা মাতা পিতার বালক হলাম কিভাবে তা বসে বোঝাও। ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার স্থাপন করা হয়েছিল। এখন কলিযুগের অন্তিম সময়ে পুনরায় তিনি স্থাপনার কাজ করেছেন। এখন এই সহজ জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করতে হবে। মায়ার তুফান আমাদেরকে যোগে বসতে দেয় না, বুদ্ধি জট পাকিয়ে যায়। না হলে এভাবে বুঝিয়ে দেওয়া খুবই ভালো কথা। প্রথমে বোঝানো উচিত যে রচয়িতা একমাত্র একজনই, তাকে সবাই পিতা বলে থাকে। তিনি নিরাকার, জনম মরণ রহিত। তো শিব বাবা না জন্ম নয়, তার মৃত্যু নয়, জনম মরণ রহিত। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন সূক্ষ্ম শরীর ধারিত। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের শরীর আছে, কিন্তু সূক্ষ্ম শরীর। 84 জন্ম ধরে মানুষ কর্মফল ভোগ করে সূক্ষ্মবতনে, এরকম কোনো ফল ভোগ হবে না। তুমি জানো যে আমরা মাতা পিতার নতুন সন্তান। বাবা এসে আমাদেরকে অ্যাডাপ্ট করে নিয়েছেন। ভক্তি মার্গে ব্রহ্মার অনেক হাত দেখানো হয়েছে, কিন্তু তার অর্থ কিছুই বুঝতে পারে না। যে সমস্ত চিত্র রচনা হয়েছে এবং শাস্ত্র রচনা হয়েছে, সে সবই এই ড্রামার আধারে রয়েছে। ব্রহ্মার দিন ছিল, তারপর ভক্তি মার্গ শুরু হয়। এখন সেই সময় চলছে এই রাজযোগ। একমাত্র বাবা এসে আমাদের শিখিয়ে দেন, আমাদের স্মৃতিতে তার সব সময় যেন থাকে। বলা হয় যদি নিজের হাতে পেশাই করে খাও তবেই নেশায় চড়বে, কিন্তু বুদ্ধির যোগ চাই বাবার সাথে। তো বুদ্ধির যোগ হবে বাবার সাথে আমাদের। এখানে তো অনেকেরই বুদ্ধির যোগ ঝুলে রয়েছে পুরনো দুনিয়ার আত্মীয় পরিজন ইত্যাদির দিকে, না হলে দেহ অভিমানে ফেঁসে রয়েছে। একটু আধটু অসুখ বিসুখ হলেই মরণাপন্ন হয়ে যায়। আর এই যোগে থাকলে যন্ত্রণাও কমে যাবে, যোগে না থাকলে অসুখ কীভাবে সারবে। খেয়াল রাখা উচিত যে মাতা পিতা যারা পবিত্র হয়ে ওঠেন, তারাই আবার সবার প্রথমে পতিত হবেন। ওনাদের অসুখের জন্য অনেক ভোগ ভুগতে হয়, কিন্তু যোগে থাকার কারণে অসুখও দ্রুত আরোগ্য হয়ে যায়, নইলে তাদের ভোগও অনেক বেশি। কিন্তু যোগ বলে দ্বারা দুঃখ দূর হয়ে যায় আর অনেক আনন্দ থাকে। বাবার থেকে আমরা স্বর্গের গহন সুখ প্রাপ্ত করছি। অনেক বাচ্চারা রয়েছে যারা একদম মূর্ছিত হয়ে পড়ে, স্বরজিৎ সজ্ঞানে হয় না,
তাই বোঝা যায় যে এ দেহ অভিমানী ফেঁসে আছে, নিজেকে আত্মা মনে করে না, সারাদিন দেহের ধ্যানেই থাকে, যেন মারা গেছে। বাবা এসে কবর থেকে উঠিয়ে জ্ঞানের কিচিরমিচির করা টিকলু টিকলু শেখান, তোমাদের জ্ঞানের বুলবুলি হতে হবে। ছোট কন্যারাও এখানে অনেক সক্রিয় ভূমিকা পালন করে, বাইরে ছোট বাচ্চারা মাতা পিতাকে প্রকাশ করে থাকে, ইহলোক ও পরলোককে গৌরবান্বিত করে থাকে, তাই না? এটাও তোমরা দেখবে যে ছোট ছোট কন্যারা মা বাবাকে জ্ঞান প্রদান করবে, কুমারীদের সম্মান থাকে, কুমারীদের সকলে নমস্কার করে। শিবশক্তি সেনাতে সকলেই হলো কুমারী, যদিও মাতারা আছে কিন্তু তাদেরকেও কুমারী বলা হয়। তাই ছোট ছোট কন্যারা বড়দেরকে শো করে, কোনো কোনো কন্যার খুবই ভালো কিন্তু তাদের মোহ থাকলে সে মোহ সর্বনাশ করে দেয়। মোহ হলো বড়ই খারাপ, যেন বাদর বাদরি বানিয়ে দেয়। তোমরা জানো যে বাদ্রীদের মধ্যে কত মোহ থাকে, এই মোহেরও ভূত আছে, বাবার থেকে বিমুখ করে দেয়। মাতা পিতা শব্দ দুটি এখান থেকে বেরিয়েছে। বাস্তবে মন্দিরে রাধা কৃষ্ণকে দেখানো হয়, শ্রীকৃষ্ণের সাথে রাধার নাম গীতাতে তো নেই। শ্রীকৃষ্ণের মহিমা হলো পৃথক, সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল হিংসক। পরমাত্মার মহিমা হলো পৃথক, শিবের আরতিতে অনেক মহিমা করতে থাকে কিন্তু অর্থ কিছু বোঝে না, পূজা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তোমরা জানো যে মামা বাবা আর আমরা ব্রাহ্মণরা সবথেকে বেশি পূজারী হয়েছি, এখন আবার এসে ব্রাহ্মণ হয়েছি, তাও নম্বর ক্রমানুসারে। কর্মের ভোগও আছে, তা যোগের দ্বারা সরাতে হবে, দেহ অভিমানকেও ত্যাগ করতে হবে, বাবাকে স্মরণ করে অনেক খুশিতে থাকতে হবে। মাতা পিতার থেকে আমরা গহন সুখ প্রাপ্ত করি, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবা আমার রথ লোনে নিয়েছেন, বাবা তো এই রথের অনেক যত্ন করবেন। প্রথমে তো এটা মনে করতাম আমি আত্মা এই রথকে খাওয়াই, কিন্তু এখন বলবো একে খাওয়ান তো তিনি বাবাও আমাদেরকে খাওয়ান, আমরাও ওনাকে খাওয়াই। বাবা স্বয়ং বলেন আমি অনেক জন্মের অন্তের জন্মে প্রবেশ করি, তিনি নিজের জন্মকে জানেন না, আমি জানি। তোমরা বলো বাবা আবার আমাদেরকে জ্ঞান প্রদান করেছেন, এনার দ্বারা উত্তরাধিকার প্রদান করেছেন, উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে সত্যযুগে। সত্যযুগে তো রাজা প্রজা ইত্যাদি সকলে আছে, পুরুষার্থ করতে হবে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। যদি এখন পর্যন্ত প্রাপ্ত না করে তাহলে কল্প কল্প মিস করতে থাকবে, এতটা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। এটি হলো জন্ম জন্মান্তরের বাজি, তাহলে কতটা শ্রীমতের আধারে চলতে হবে। এ হলো কল্পকল্পের জন্য পঠন পাঠন, এতে অনেক মনোযোগ দিতে হবে। সাত দিনের লক্ষ্য স্থির করে তারপর মুরলি ঘরে অধ্যয়ন করতে পারো, যদিও আমেরিকা ইত্যাদির দিকে চলে যাও তাও বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে পারো। কেবল এক সপ্তাহ ধারণা করে যাও, আহার পানি অসুবিধা হয় কিন্তু এমনও অনেক জিনিস আছে যেগুলো খেতে পারো, যেমন ডবল রুটি, পাউরুটি, জ্যাম, মোরব্বা এসব খেতে পারো, অভ্যাস হয়ে যাবে, তখন আর কোনো জিনিসই ভালো লাগবে না। তোমরা সকলে হলে ভগবানের সন্তান, পারস্পরিক সম্বন্ধে হলে তাই ভাই বোন, ব্রহ্মার বাচ্চারাও হলে ভাই বোন, গৃহস্থ ব্যবহারে থেকেও ভাই বোন হয়ে থাকলে তবেই তো পবিত্র থাকতে পারবে, হলো খুবই সহজ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতার বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমার সমস্ত আত্মারূপে বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্মরণ স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, জ্ঞানের বুলবুলি হয়ে জ্ঞানের কিচিমিচি করে সকলকে কবর থেকে বের করতে হবে, মাতা পিতাকে শো করতে হবে। দুই নম্বর, নিজের ভেতরে কোনো ভূতের প্রবেশ করতে দেবে না, মোহের ভূতই সর্বনাশ করে দেয়, সেই জন্য ভূতের থেকে সাবধান থাকতে হবে, এক বাবার সাথেই বুদ্ধির যোগ রাখতে হবে। বরদান, বেহদের অধিকারের স্মৃতি দ্বারা অপার খুশিতে থাকা, সদা নিশ্চিন্ত ভব। বেহদের অধিকারের স্মৃতি দ্বারা অপার খুশিতে থাকা, সদা নিশ্চিন্ত ভব। স্পষ্টীকরণ,
আজকাল দুনিয়াতে কেউ যদি কোনো অধিকারও প্রাপ্ত করে থাকে তাহলে কত পরিশ্রম করে সে অধিকার প্রাপ্ত করতে হয়। তোমরা তো বিনা পরিশ্রমে অধিকার প্রাপ্ত করে নিয়েছো। বাবার বাচ্চা হওয়া অর্থাৎ অধিকার প্রাপ্ত করা, নিজের মনে করা আর অধিকার প্রাপ্ত করা। তাই বা আমি হলাম অধিকারী আত্মা, এ বেহদের অধিকারের খুশিতে থাকো। এই অবিনাশী অধিকার হলোই নিশ্চিন্ত, আর যেটা নিশ্চিন্ত থাকে সেখানে নিশ্চিন্ত থাকা যায়। স্লোগান: সকলের আশীর্বাদের দ্বারা তীব্রগতিতে উঠতে পারলেই সমস্যার পাহাড় সহজেই অতিক্রম করতে পারবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মনের জন্য।